আচ্ছা ভাবি, এই যে তোমার গো এত বড় বাড়ি, কতগুলি ঘর, চারিদিকে কত গাছপালা ভরা, সারাদিন তুমি যে একলা একলা থাকো, তোমার খারাপ লাগে না? খারাপ লাগবো কিল্লেই, নিজের বাড়িতে থাকতে কারো খারাপ লাগেনি। তারপরও ভাই সারাদিন থাকে অফিসে, তার মধ্যে বাড়িতে কোনো মানুষজন নাই। আনে তো জানেনি ভাবি, হাতে এক বাপের এক হোলা, বয় এক বই নেগো বিয়েও এগিয়ে, আর শ্বশুর শাশুড়িও বাসি নাই, অনেহাতে যদি চাকরি না করে সংসার কেন করে চলব? এর লেগে তো কই, তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নিয়ে আফালো, বাচ্চা কাচ্চা হইলো বাড়ির শোভা। তোমার যদি আজকে বাচ্চা কাচ্চা থাকতো, দেখতা তোমার বাড়িটা একেবারে ঝলমল করতো। আর শোনো, তোমাকে তো বিয়া হইলো মেলা দিন হয়েছে, এখন জনসংখ্যা বাড়ানো দরকার না কো? এটা তো আয়ো বুঝি, আন্নের দেবর তো বুঝতে চাইনো, হাতে তো আছে হাতের হাজারটা যুক্তি লই। মানুষের বিয়া হইব, বিয়ের পর বাচ্চা কাচ্চা হইব, এটাই তো স্বাভাবিক, এখানে তো বোঝাবুঝির কি আছে? আছে গো ভাবি আছে, আন্নের দেবর তো হিসাব ছাড়া এক হাও হালাইত না, সব কিছুতে হাতের খালি যুক্তি আর যুক্তি। বাচ্চা কাচ্চার কথা কইতে কইতে আর মুখ দিয়ে হ্যাঁ উঠে গেছে, হাতে তো আর কথা শুনে নো, অন্ধেন আন্নে কদ্দুরা বুঝাই হারেন কিনা। ঠিক হইল ভাবি, আমি রায়হানরে বুঝামো, আমার কি সে জ্ঞান বুদ্ধি আছে? একবার রায়হানরে আমি পোলাপার নেয় ওনার কথা কওয়াতে, সে যে আমারে কি কঠিন কঠিন ইংরেজি ভাষায় কি কি যে কইলো, আমি তো কিছু বুঝি নাই, উল্টা আমার মাথা ঘুরানতে দিচ্ছে। এরপর থেকে ওরে আমি কিছু কইতে যাই না, তাই আমি তোমারে কইলাম। হাতে আছে হাতের হিসাব লই, বাচ্চা কাচ্চা নিলে কত খরচ? কেন, আল্লাহ কি তোমাকে কম দিছে? এত সহায় সম্পত্তি গুলা খাইবো কেডা? একবার পোয়াতি হইলে ডাক্তারের খরচ, ওষুধপাতির খরচ, নানান টেস্ট, এগুন করতে করতে হাতে বলে ফকির হয়ে যাইব, ইয়াল্লাই না আরে হাজারটা যুক্তি দেয়। কি জানি বাপু, তোমাকে শিক্ষিত মানুষের কথা আমি কিচ্ছু বুঝি না, আল্লাহ আমারে সাইডটা পোলাপান দিচ্ছে, তারপরে তো তোমার ভাইয়ে কইতেছে পোলাপান নেবার লেখা। কি এখন ভাবি, বুঝলাম ভাইয়া নয় বলতেছে, হাতে তোর বাচ্চা কাচ্চা লনের কোনো প্যারা সামলান লাগে না, আনে কি এখন? সে চাইলে কি আমি না করতে পারি? তুমি তো জানোই তার কথা আমি কোনো অমান্য করি না, তাছাড়া মুখ দিব যে আরও সে দিব, এত কিছু ভাবলে চলে? আসো আ